নির্বাচন সংগঠিত হওয়ার আগে রাজ্যে 70% পঞ্চায়েত বিজেপির দখলে চলে এসেছিল। অর্থাৎ বিরোধীদের প্রার্থী না থাকার ফলে 70% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ফেলেছিল শাসক দল বিজেপি। বাকি আসনগুলোর জন্য গত 8ই আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। সোমবার ঘোষণা হয়েছে সেই নির্বাচনের ফলাফল। এদিন ফলাফল ঘোষণার পর 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের শাসক দলীয় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় উল্লাসে মাতলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায়। এদিন 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র থেকে ত্রিস্তর নির্বাচনে জয়ী প্রার্থীদের নিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায়ের উপস্থিতিতে জয়ী প্রার্থীদের নিয়ে ভোট গণনা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামুড়া আরডি ব্লক প্রাঙ্গণ থেকে এক বিজয় মিছিলের সূচনা হয়। এদিন মিছিলে অংশগ্রহণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিধায়িকা কল্যাণী সাহারায়। বলেন, এই জয় প্রত্যাশিত, জয়ের বিষয়ে নিশ্চিত ছিলেন তিনি। শুধুমাত্র জয়ের ব্যবধানটা জানার জন্যই আজকের দিনটির অপেক্ষা ছিল। বিগত দিনগুলোতেও বিজেপি সরকার রাজ্যের জনগণের জন্য কাজ করেছে এবং আগামী দিনেও বিজেপি পরিচালিত গ্রামীণ সরকার গ্রামীণ এলাকার মানুষদের জন্য কাজ করবে। এই জয়ের ব্যাপারে কি বলবেন? জয় তো আমাদের নিশ্চিত ছিল, তারপরেও নির্বাচনে ভোট ফলাফল এটা একটা আলাদা মাত্রা রাখে, আমাদের প্রত্যাশিত ছিল। তারপরেও নির্বাচনের ফলাফল যখন সরকারিভাবে ঘোষণা হয়েছে খুব আনন্দ লাগছে। আমরা বিগত 6 বছর যাবৎ মানুষের জন্য কাজ করে এসেছি, আগামী দিনেও আমাদের গ্রামীণ সরকার সর্বস্তরের মানুষের জন্য কাজ করবে। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ যেমন বিশ্বাস রাখে, যেমন স্লোগান, তেমনি সেবাহী সংগঠন। আমরা সেবার মাধ্যমে মানুষের আস্থা আবারও আমরা অর্জন করব। বিগত 5 বছর যেভাবে কাজ হয়েছে, আগামী 5 বছর যেন আরও ভালোভাবে আমরা মানুষকে গ্রামীণ সরকারের প্রত্যাশা আমরাগুলি পূরণ করতে পারি, মানুষের আশা ভরসা সেদিকে আমরা খেয়াল রাখব। আমার আবেদন থাকবে নবনির্বাচিত আমাদের যত সদস্য সদস্যরা রয়েছেন তাদের কাছে আবেদন থাকবে, তারা যেন মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য কাজ করে এবং সরকারি সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে, বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে আমরা যেন কাজ করতে পারি, কারণ দেশের প্রধানমন্ত্রী এটাই আমাদেরকে উপলব্ধি দিয়েছে, আমরা সেভাবে কাজ করব। পাশাপাশি এদিন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে গেরুয়া আবির নিয়ে আনন্দে মাততে দেখা গেল সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মাকে। এদিন জয়ী প্রার্থীদের নিয়ে ভোট গণনা কেন্দ্র অর্থাৎ তেলিয়াপুর আরটি ব্লক প্রাঙ্গণ থেকে আয়োজিত বিজয় মিছিলে সামিল হন মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিকার জিত, রাজীব পটেল জিত, আমরা আগেই বলছিলাম আমাদেরই জিত হবে, কারণ মানুষ আমাদেরকে বিশ্বাস করে, মানুষ আমাদেরকে বিশ্বাস করে, কারণ আমরা পরিবারের জন্য কাজ করি, সবার জন্য কাজ করি, তার জন্য আমাদের জিত হবে। ওরা তো কোনো কিছু করে না, 35 বছর কোনো কিছু করে নাই, পরিবারের জন্য কিছু করে নাই, কংগ্রেস চলছে ওরা কিছু করে নেই, আমরাই মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে দল সরকার করে, মানুষ আমাদেরকে বিশ্বাস করে। জয়কে কেন্দ্র করে এদিন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।